পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন বিলওয়াল ভুট্টো। নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলওয়াল এ নিয়ে নওয়াজ ও শাহবাজের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেন। তবে প্রধানমন্ত্রী প্রার্থী থেকে এখন নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপির এই নেতা। কিন্তু কেন প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি? জানাচ্ছেন এসআই রাজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগের সঙ্গে জোট গঠনের কথা বলছিলেন পাকিস্তান পিপুলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। এমনকি সংসদে প্রধানমন্ত্রী হিসেবে পিএমএলএন এর প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়। ভোট গ্রহণের তিন দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফল ঘোষণা করা হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পিএমএলএন 76 আসনে, পিপিপি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37 আসন। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে ফিরে দুটি দলই আলোচনায় আসছে, একটি নওয়াজ শরীফের মুসলিম লীগ ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি। জোট গঠন নিয়ে কয়েক দফা আলোচনাও করেছে দল দুটি। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে তাদের সিদ্ধান্ত আটকে ছিল। এমনকি গণমাধ্যমে খবর আসে ভাগাভাগি করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দুই দলের দুই নেতা। তবে এবার সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে নিজেই প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিলাওয়াল ভুট্টো। তিনি জানান, বাস্তবতা হলো কেন্দ্রে সরকার গঠনের জন্য পিপিপির প্রতি জনগণের ম্যান্ডেট নেই। এ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি আর থাকবেন না। পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর দলের চেয়ারম্যান বিলাওয়াল জানান, মুসলিম লীগের প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজকে সমর্থন করবে তার দল। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। পিপিপি কেন্দ্রীয় পর্যায়ে কোনো মন্ত্রিত্ব চাইবে না। দেশের বৃহত্তর স্বার্থে উদ্বেগ থাকা সত্ত্বেও নির্বাচনের ফল মেনে নিয়েছে তারা। এ সময় বিলাওয়াল আরও জানান, পিপিপি যদি পিএমএলএন এর সঙ্গে যোগ না দিত তাহলে দেশের অনেক ক্ষতি হতো। একটা দল সবসময় ভোটের ফলের বিরুদ্ধে আপত্তি উপস্থাপন করবে তা হতে পারে না। 35 বছর বয়সী তরুণ এই নেতা আরও জানান, পিপিপি চাই সব রাজনৈতিক দল যেন ভুল ত্রুটি দূরে রাখে যাতে পরবর্তী নির্বাচনের দিকে কেউ আঙুল তুলতে না পারে। পাকিস্তান পিপুলস পার্টির এই নেতা জানান, তাদের সঙ্গে জোট গড়তে অস্বীকার জানিয়েছে ইমরান খানের পিটিআই, তাই তারা নওয়াজ শরীফের মুসলিম লীগকে সমর্থন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেননা একমাত্র পিএমএলএন তাদের জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিল। এস আই রাজ, এটিএন নিউজ।